এ ঘর কলিযুগে গোলকের গোপন ধন হরি নাম সংকীর্তন প্রচার করে রাখুরা জীবের ধারে ধারে যে নাম যে প্রেম গোলকে অতি গোপনে ছিল সেই নাম সেই প্রেম এই কলির মানুষ কাছে এনে পৌঁছে দিলেন শ্রী শশী নন্দন গৌর সুন্দর গৌর সুন্দর চেত দর্পণ মার জন মার জন চেত দর্পণ মার জন ভাব মহাদবগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরিবা চন্দ্রিকা বিতরং বিদ্যাবধু জীবনম আনন্দাদি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম সর্ব আত্মা স্নাপয়ম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন চেত দর্পণ মার্জনম চেত চেতকতার অর্থ হলো চিত্ত চিত্ত মানে দেহ বা মন দর্পণম দর্পণ কথার অর্থ হলো আয়না আয়নার উপর যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে নিজের মুখ যেমন দেখা যায় না ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সারবস্তু পড়ে আছে প্রশ্ন হবে আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি আমাদের দেহেতে কি ময়লা আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে প্রত্যেকে দেহেতে ভগবান বিরাজমান প্রত্যেকে দেহেতে গৌরহরি বসবাস করে ওগো কলির জীব তোমার দেহে যদি ময়লা থাকে তুমি আমার গৌরহরিকে জানতে পারবে না চিনতে পারবে না বুঝতে পারবে না এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না তাহলে অগ্রে কি বললেন আগে তুমি তোমার নিজে দেহ দর্পণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো প্রতিপদং পূর্ণামৃত সাধনম হরি নাম করলে কি হয় কৃষ্ণ নাম করলে কি হয় রাধা নাম করলে কি হয় হরি বল বললে কি হয় সর্ব আত্মা স্নাপয়ম পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে কিসের দ্বারা হরি নামের দ্বারা কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ আজকে সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে আমরা বসি না থেকে আজকে আমরা সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব সবাই মিলে প্রেমসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহাপ্রভু খুশি হয়ে গেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এত সুন্দর মধুর নাম করলেন সবাই মিলে হরিনাম দিলেন বা দিলাম সবাইকে আমরা অন্তর দিয়ে হরিনাম দিলাম বা বললাম তত্ত্ব কি বলছে দেখুন তত্ত্ব ছাড়া কীর্তন হয় না তত্ত্ব কি বলছে জিউ হা তাকে ধৌ পারা নিন হাস্ত তাকে ধৌ পারো ধানে মনো তাকে ধৌ পারা স্ত্রীনান ভামায়ন্তী মোহর মোহর মানে কি ধান দেবেন জিউ হা তাকে ধৌ পারা নিন আমাদের রসনা বলছে এই রসনা মানে জিহ্বা এই আমরা হরিনাম করবো না হরিনাম না করি কি করবে না জিহ্বা দগ্ধ পরানিন আমি যত পরের খেতে পারবো ততই ভালো তবু হরিনাম করবো না
বাস্তব প্রমাণ হাতের কাজ হলো করতাল দিয়ে হাত বলছে এই করতাল দেব না করতাল না দিয়ে কি করবে না হস্ত দগ্ধ পরধানে আমি যত পরের সম্পত্তি নিজের হাতে করে আত্মসাৎ করব লুটে পুটে নেব তত ভালো তবু করতাল দেব না মনদগ্ধ পরস্ত্রী নাম এর অর্থটা বুঝে নিন মনদগ্ধ পরস্ত্রী নাম এটা বলা যাবে না এটা এটা বুঝে নিতে হবে কারণ হরিবাসর সম্পূর্ণ করে বলা যায় না বুঝে নিতে হবে এইভাবে হরি নাম যদি বলা হয় এইভাবে যদি কৃষ্ণ নাম বলা হয় বলা হবে না মহাপ্রভু বললেন 1486 খ্রিস্টাব্দে 1407 খ্রিস্টাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে কলির মানুষকে গৌরাঙ্গ মহাপ্রভু একটা শিক্ষাই দিলেন কি হরি নাম করব কখন হরি নাম করব সংসারে অনেক কাজ সংসারে এত কাজ থাকা সত্ত্বেও হরি নামটা করব কখন পথ চলিতে আর ভুলিতে পথ চলিতে আর ভুলিতে পথ চলিতে আর ভুলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম মধুর নাম হরি নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রি সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রি সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রি সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ আসতে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী আধার মানে হচ্ছে অন্ধকার অন্ধকার আমাদের সামনে সব সময় ঘনিয়ে আসছে আসে না মা বিপদ বলে আসবে বিপদ না বলে আসে তাহলে সামনে যদি অন্ধকার থাকে তাহলে আমরা হরিনাম কিভাবে করব সংসারে যদি বিপদ থেকে যায় হরিনাম করব কি করে আধার তো সবসময় আমাদের সবসময় আমাদের অন্ধকার চোখের সামনে আমাদের সবসময় অন্ধকার ঘনিয়ে আসছে পথ চলিতে তার না কথা বলিতে তার না পথ চলিতে তার না কথা বলিতে তার না পথ চলিতে তার না কথা বলিতে তার না পথ চলিতে তার না বলিতে তার না কৃষ্ণ মধুনা কৃষ্ণ মধুনা পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে মনুষ্য জন্ম 84 লক্ষ জনে ভ্রমণ করে সাদের মানব দেহ ধারণ করে যদি হরিনাম না করা হয় তাহলে মনুষ্য জন্ম আমাদের তাহলে জ্ঞান পাপী আমরা কেমন দেখেছে হ্যাঁ এই বৃথাটা বলার আগেই মায়েরা বলে দিলেন বৃথা আচ্ছা বৃথা শব্দের অর্থটা কি এ দেখুন সকালবেলা হরিনাম করছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাহলে সত্যযুগে শ্রীহরি নারায়ণ ত্রেতাযুগে রাম দ্বাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ তাহলে হরে কৃষ্ণ এই কৃষ্ণটা দ্বাপরের ভগবান কেন এলো আর ত্রেতাযুগে রাম কেন পরে এলো আগে তো হরে কৃষ্ণ বলছে না হরে নাম বলছে
এই দেখুন এখানে বলছে সত্যযুগে নারায়ণ তেতাযুগে রাম আর দাপরের ভগবান শ্রীকৃষ্ণ তপত্রা হচ্ছে কৃষ্ণ হচ্ছে 64টি দ্বিগুণাধিপতি চারটি গুণ বেশি ছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধুর্য রূপ মাধুর্য বংশী মাধুর্য আরেকটা কি প্রেম মাধুর্য তাহলে সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে আগে নিয়ে এলেন কলির মানুষ হিন্দুরাই হিন্দুদের শত্রু গীতায় শ্রীমৎ ভাগবত গীতায় লিখে গেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ নিজের হিন্দু সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি যদি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করো তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে তুমি যদি মারা যাও তুমি নিতাই গৌরের দাস দাসী হয়ে থাকবে তাহলে হিন্দুরা হিন্দুদের শত্রু কি করে দেখুন অনুভব করে দেখুন 5000 হিন্দু যদি বসবাস করে একটা মন্দির হয় না আর 500 জন মুসলিম বসবাস করলে একটা মসজিদ হয়ে আপনি যদি তিলক সেবা করেন আপনি যদি গলায় মালা পরেন আপনাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে জানিস বলায়ের মা আবার ভক্ত হয়েছে কপালময় তিলক কেটে বসেছে নিজে ভালো করবে না অপরকে ভালো করতেও দেবে না হিন্দুরা যদি হিন্দুদের শত্রু না হয় তাহলে এত এত বিবাদ কিসের এত মারপিট কিসের এত ঝগড়া কিসের আজকে কোন জায়গা থেকে হিন্দু দিকে সবার বিতাড়িত করে দিল হিন্দুদের ত্যাগ করে দিল সবাইকে তাড়িয়ে দিল কোন কোন জায়গায় জায়গাটার নাম কি কেউ বলতে পারবেন আফগানিস্তান কিন্তু আফগানিস্তানের মেয়ে আমাদের ঘরের বউ হয়ে বসে আছে কে বলুন তো গান্ধারী গান্ধার রাজ্যে জন্ম একদিন তো ওখানে হিন্দুদেরই বসবাস ছিল কেন তাড়ালো বলতে পারেন মহাপ্রভু বলেন বিদ্বেষ গুলো ত্যাগ করে দাও শুধু দুবাহু তুলে বলো হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম খেতে হবে খেতে হবে আপনি বলেন খেতে হবে আরে গরু তো খাই আমরাও খাই সে কথা বলতে পারে না আমরা কথা বলতে পারি করবেন্তি কারান্তে গীতা শ্লোক গীতার একাদশ অধ্যায়ে সপ্তম শ্লোকে স্বধর্মে নিধনং ভুল বললাম করবেন্তি কারান্তে মা ফলস্য কথাচনম কর্ম করে যাও ফলের আশা করো না তাই তো কিন্তু কলির মানুষ কর্ম করার আগেই জমিতে ফসল দিয়েছো হতেও পারে না হতেও পারে না হতেও পারে জমিতে ফসলটা হবে বিক্রি করে পয়সা করে বইয়ের গয়না করে দেবো এটা ভাবা চলবে ফসল হতেও পারে না হতেও পারে ব্যবসা করেছো লাভ হতেও পারে না হতেও পারে তাহলে দোকান খোলা বন্ধ করলে চলবে না কীর্তন করতে এসছি পয়সা দিতেও পারে না দিতেও পারে না দিতেও পারে মনে মনে ভাবলে হবে না যে আমি কীর্তন করে পয়সাটা নিয়ে যে এই পরের দিনে হ্যাঁ মাছ মাংস খাবো শতধিক তোদের কপাল রাধে রাধে কীর্তনের পয়সা নিয়ে সব খরচা করতে নেই ভক্ত মন্ডলী ভক্তিমতী মা আজকে বললেন এসেছো ভবে এমন কর্ম করো এমন কর্ম করতে হবে পার ঘাটায় গিয়ে ভব সংসার সমুদ্রে নাবিক কৃষ্ণ ভব সংসার সমুদ্রে তরণী রাধা রানী এমন কর্ম করে যাও পার ঘাটায় গিয়ে তোমাকে আর কাঁদতে হবে না এসেছো ভবে যেতে হবে নাম কদম আমি পাবে এসেছো ভবে যেতে হবে নাম কদম
তারে পাবে শিশু ভাবে দিতে হবে না করুন তারি ভাবে এটাই মোর রাধে সামনে মোনা কৃষ্ণ হরে হরে নাম কৃষ্ণ নাম জয় চৈতন্য গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য গীতা গৌর